হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ইমসের নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক ওয়েলকাম। এখন বাপের বাড়ি আছি, তো বোন চা করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাপের বাড়ি আছি, কতটা ব্লগ শেয়ার করতে পারবো জানি না, যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। এই দেখো ক্রিমগুলোকে খাচ্ছে, আর বিস্কুটটাকে দেখো কেমন সোফায় রেখেছে আর ক্রিমগুলোকে বের করে করে খাচ্ছে। এখন আমি যাচ্ছি সমৃকে স্কুলে, ওখান থেকে আজকে ডেকেছে, ওর জামার মাপ নেবে, সেই জন্য তো ভাই আমাদের নিয়ে যাচ্ছে। সমৃক আর আমি ভাই যাচ্ছি, ভাই নামিয়ে দিয়ে হয়তো চলে আসবে। সমৃকের মাপ নেওয়ার জন্য আমরা স্কুলে এসে গেছি, এবারে ক্লাসের মধ্যে ঢুকবো। এই যে আমি আর সমৃক স্কুল থেকে একটু আগে এসেছি, এত প্রচন্ড বাইরে গরম পড়েছে যেন বাইরে তাকানোই যাচ্ছে না, এত রোদ বেরিয়েছে। এখনো যদি এত রোদ বেরোয় আর দুদিন পরে যে কি হবে কি জানি, খুব কষ্ট হচ্ছে এসে। সেই জন্য একটু রেস্ট নিয়ে সঙ্গে সঙ্গে স্নান টান করে চলে আসলাম। এখন স্নান করানো হয়ে গেছে, সমৃদ্ধিকেও স্নান করিয়ে দেওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে ওকে একটু খাইয়ে দিই, চলো। ও এখন বিছানার মধ্যে খেলছে। মানে তুমি কোথায় গিয়েছিলে, তুমি একটু আগে কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, স্কুলে গেছিলিস? স্কুলে কি জন্য গেছিলিস? হ্যাঁ, কিসের মাপ, কিসের মাপ দিতে গিয়েছিলিস? ড্রেসের? ও আচ্ছা, তারপরে ছেড়ে দিল তোকে, তাই তো? কার সাথে গেছিলিস? আমি গিয়েছিলাম, আর কে নিয়ে গেল গাড়ি করে? ও মামা স্কুলে ঢুকতে চাইনি, ও ওখানে দাঁড়িয়েছিল, স্কুলে ঢুকতে চাইছিল না, তাই তো? সমৃদ্ধিকে স্নান করিয়ে এখন আমি সমৃদ্ধিকে খাইয়ে দিচ্ছি। আমরা সন্ধ্যাবেলা বাড়ি যাব, টিফিন করব, সেই জন্য বোন একটু আমাদের জন্য তেলে ভাজা বানাচ্ছে, আর তেলে ভাজাটা বেশ মুচমুচে হচ্ছে, দারুণ লাগবে খেতে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন দেখো আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, বাড়ি যাব আজকে। তো যখন আসি তখন খুবই আনন্দ লাগে, আর যখন বাড়ি যাই যেন যাওয়ার ইচ্ছা হয় না, ওই জন্য যেতেও দেরি হয়। আসার সময় খুব তাড়াতাড়ি আসি, আর যাওয়ার সময় খুব দেরি হয় আর কি, মানে বাড়ি যাওয়ার সময়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই করছি, এখন আমি বাড়ি চলে যাচ্ছি, চলো টাটা। আর দিদাকে দাও, দিদাকে দাও, আর দিদা দেখছে, আর দিদা ভিডিও উঠছে, ভিডিও উঠছে। তোমাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।